নমস্কার, খবরিয়া 24 এ আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জয়। ইয়াস পরবর্তী আবহাওয়া কেমন হবে তা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়াটি। ঘূর্ণিঝড়ে ঝাড়খণ্ডের দিকে চলে গেল, পার্শ্ববর্তী মালদা জেলাতে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। গোটা জেলা জুড়ে পৌঁছে বৃষ্টি। মালদা শহরের অধিকাংশ রাস্তা জলমগ্ন অবস্থায় রয়েছে। রামকৃষ্ণপল্লী, হায়দারপুর, বিবেকানন্দ পল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ গোটা মালদা শহর জলমগ্ন রয়েছে এই অবস্থায়। একদিকে মালদা জেলার ইংলিশ বাজার পৌরসভাতে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করাতে কোনো কাউন্সিলর নেই এই মুহূর্তে, ফলে এই জমা জল কিভাবে বার করবে তা নিয়েও চিন্তিত শহরবাসী। এখনকার মতো এ পর্যন্তই। সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন খবরিয়া 24 এর পর্দায়। ধন্যবাদ।